আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশি আহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা দেখো আমি সকালের নাস্তা সেরে নিচ্ছি তো মা কিন্তু করেছে চিড়ার পোলাও আর সাথে মা আমাকে কলা দিয়েছে তো সেই কলা খাচ্ছি আর দেখো চিড়ার পোলাও খেলাম অনেক মজা চিরার পোলাও আমার অনেক মজা লাগে মা প্রথমে একটু চিড়াটা ভিজিয়ে রাখে মানে পরিষ্কার করে তারপর সুন্দর করে রান্না করে ডিম আর সবজি দেন অনেক মজা লাগে ছোট দিদা এসেছিল। তারপর আমার ছোট দাদু এসেছিল তারা এসে খেয়েছে অনেক মজা নাকি লেগেছে পরে মায়ের কাছ থেকে রেসিপিটা শুনে নিয়েছে তো তোমরা এভাবে ট্রাই করতে পারো অনেক মজা লাগে সাধারণ চিড়া দিয়ে একটা মজাদার রেসিপি হয়ে গেল সকালের নাস্তাটা পেট ভরে করে নিতে পারবে অনেক সুন্দর তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করেছি আর তো আমাদের সবাইকে জানে জুম্মা মোবারক কারণ আজকে শুক্রবার তো তারপরে নাহিয়ে চলে এসেছিলো তারপর বাইরে গিয়েছি আমরা গিয়ে খেলাধুলা করেছি সানিহার সাথে আর বন্ধুরা তারপর দেখো মা এখানে রান্না করছিল বরবটি আলু ভাজি এটা আমরা রাতে খাবো সুন্দর করে বরবটি আলু ভাজি করে নিচ্ছি এটা তো আমার 후비 프리요 mm. বরবটি আলু ভাজি আমার এত মজা লাগে কি বলবো আর বন্ধুরা দেখো এখানে মা করলা সুন্দর করে ধুয়ে নিয়েছে আর সাথে মা একটু কাঁচামরিচও দিয়েছে আর বন্ধুরা মা কিন্তু মাছের মাথাতে করলা করবে এই জন্য দেখো এখানে মাছ মাছের মাথাটা সুন্দর করে রান্না করে নিচ্ছে আর রসুনও দিয়েছে এখানে মা যেহেতু মাছের মাথা অনেক বড় এই জন্য মা সুন্দর করে ভেঙে ভেঙে নিয়েছে আর এই তো কিছুক্ষণ পরে দেখো তেলও ঠেকেছে একদম মাছের তারপর মা কিন্তু দিয়ে দিবে আর মজাদার করল্লাগুলো এই তো দিয়ে দিল সাথে মা একটু গরম পানিও দিয়ে দিয়েছে এক ফাঁকে আর এখন মা সুন্দর করে নেড়ে নিবে আর তৈরি হয়ে যাবে আমার প্রিয় মজাদার করলার ভাজি আমার তো অনেক ভালো লাগে মানে চরচড়ি তবে আজকে মা আলু দিয়ে করেনি আজকে মা শুধু মাছ দিয়ে করেছে কিন্তু তেঁতো তো আমার অনেক প্রিয় তোমরা তো জানে আমি তো অনেক মজা করে খাই এই তেঁতো খাওয়ার গুণে আমার তো দেখছি অনেক প্রশংসা হয় অনেক খালামনিরাই বলে যে চান্ত্রিক বাবাটা কি সুন্দর করে খায় আর বন্ধুরা দেখো এখানে মা সুন্দর করে সার্ভ করেছে কত জ্যামি লাগছে 嗯。Mm. আর বন্ধুরা এখানে দেখো মা লাল লাল করে মাছ ভাজা করে নিচ্ছে এটাও তো অসাধারণ ইচ্ছা করছে ভাজ দেওয়া বাদ দিয়ে গিয়ে খেয়ে নেই ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে রাতে আপনি এটা মজা করে তৃপ্তি করে শান্তি করে খাব এটা তো অনেক মজা লাগে মা কিন্তু টমেটো দিয়ে সুন্দর করে রান্না করেছে আমার তো টমেটো দিয়ে মাছ অথবা ডাল মানে যে কোনো কিছু অনেকটাই মজা লাগে টমেটো আসলে মজার জিনিস টমেটো আমার খুব ভালো লাগে আমার প্রিয় সব

আবার করলা অনেক সবজিই প্রিয় আর বন্ধুরা এখানে দেখো মা মুরগির মাংস করছে চিকেন করে নিচ্ছে মা প্রথমে চিকেনটা কষিয়ে নিচ্ছে আর বন্ধুরা আমার তো লেগ পিস খুব প্রিয় মা আমাকে লেগ পিসটাই দিবে আর আর বন্ধুরা দেখো এখানে মা আলু দিয়ে দিল আলু দিলে তো অনেক মজা লাগে আর আলু না দিলে তো আমার চিকেন খেতে মানে ভালো লাগে তবে আলু না থাকলে কেমন জানি লাগে যে আলু থাকলে ভালো হতো এই জন্য মা আলু দেয় আর আলু তো অসাধারণ আর মাছ কি একটু কম কম দিয়েছে আর বড়ো বড়ো আজকে সব দুর্দান্ত খাবার আর যেহেতু মা ডাল রান্না করেনি বা লিকুইড কিছু রান্না করেনি এর জন্য মা ঝোল ঝোল করে একটু রান্না করেছে আর দেখো এখন আমি চলে যাচ্ছি মসজিদের নামাজ আদায় করতে আমি তো গোসল করে নিয়েছিলাম তো গোসল করার পরে চলে গিয়েছি আর তারপর বাসে এসেছি আর পানি পান করেছি কারণ খুবই গরম আজকে আর প্রতিদিনই তো গরম হয় তোমরা তো জানোই আজ এখনকার আবহাওয়া কেমন এই জন্য তোমরাও বেশি বেশি করে পানি খাবে সুস্থ থাকবে আর বন্ধুরা দেখো আমি বাসে এসে একদম হামলে পড়েছি খুদার জ্বালায় এখন আমি খেতে বসে গিয়েছি মজা কি বলবো করল্লা মানে আমার এত প্রিয় অনেক খালামনিরা দেখে লেখে যে আন্তিক বাবা কিভাবে করল্লা খায় করল্লা কেন মজা লাগে আসলে সত্যি আমি বুঝি না আমার স্বাদটাই এরকম এই তীত স্বাদটাই আমার কাছে এত মজা লাগে আসলে ছোটোবেলা থেকে খেয়ে আসছি কি বলবো আসলে আর সবসময় দেখে আসছি যে করল্লা এরকম খাওয়ার এই আমি ট্রাই করি ট্রাই করতে 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 এখন অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মুখে অনেক রুচি দান করেছেন তোমার সবাই আরও আমার জন্য দোয়া করো আর বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্রতিদিন আমি তোমাদের কাছে কিন্তু কোনো রিকোয়েস্ট করি না আজকে একটা রিকোয়েস্ট করব প্লিজ সেটা পূরণ করবে আসলে কি আমার নিতু খালামনি মানে চ্যানেলের নাম হলো নিতুর কাহিনী তো সেই চ্যানেলে তোমরা অবশ্যই যাবে ওনার অনেক ঝামেলা আছে তোমাদেরকে জানাচ্ছি আসলে কিছুদিন আগে শিশির খালামনির চ্যানেলে ওনার কথা শুনেছি শুনে আর মাও শুনেছে মায়ের তো অনেক খারাপ লেগেছে আমারও অনেক খারাপ লেগেছে তো তোমরা সবে ওনার চ্যানেলে ভিজিট করবে ওনার একটা ছেলে আছে কি মানে দুটা ছেলে আছে কিন্তু তাদের মধ্যে একটা ছেলে প্রতিবন্ধী তার পা বাঁকা আবার ওনার ওনার স্বামীর ক্যান্সার হয়েছে তো তাহলে ভাবো কত কষ্ট ক্যান্সার কত ভয়ঙ্কর একটা রোগ তোমরা একটু কল্পনা করো তোমরা যদি অন্তত ওনার ভিডিও ফুল ওয়াচ করো বা ওনাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ভিডিওতে লাইক দেও অন্তত এটার মাধ্যমে ওনার অনেক উপকার হবে তো তোমরা সবাই প্লিজ নিতুর কাহিনী লিখে সার্চ দেবে মা গত তিন দিন আগেই ওনার চ্যানেল ভিজিট করছে এবং রেগুলারলি মা ওনার ভিডিওটা দেখছে তো তোমরা সবাইও ট্রাই করবে ওনার ভিডিও রেগুলারলি দেখার তোমাদেরকে নামটা বলি আবারও নিতুর কাহিনী এটা কিন্তু সার্জ দিবে তো ওনাকে আমরা তো সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে আমরা তো মানুষ আমাদের সাহায্য ছাড়া তো অন্য মানুষ উঠতে পারবে না সবাইকে সবার সাহায্য করতে হবে না ছাড়া তো আমরা ভালো হতে পারলাম না সবাই সবাইকে সাহায্য করব। আমি আজ ভালো আছি কালকে অসুস্থও হতে পারি তখন আমার অন্যের সাহায্য করতে পারি তেমনই তোমরা সবাইকে সাহায্য করবে আলহা আলহামদুলিল্লাহ সবাই এগিয়ে যাবে তো তোমরা সবাই এরকম মানে নিতু খালামনির জন্য দোয়া করবে আর ওনাকে এভাবে সাপোর্ট করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে নিতু খালামনিকে কিন্তু অবশ্যই সাহায্য করবে তো বন্ধুরা আল্লাহ হাফেজ